রানা প্লাজার ধস আর তাজরিন ফ্যাশনসে আগুন, সাথে নির্বাচনকে ঘিরে অস্থির রাজনীতি। গত 1.5 বছরে এসব ঘটনায় রপ্তানি বিপর্যয়ের আশঙ্কা আর বিশ্বজুড়ে ভাবমূর্তি সংকটের মুখে বাংলাদেশ। শীর্ষ ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, এসব সংকট কাটাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এগিয়ে নিতে নীতি সহায়তার পাশাপাশি দরকার আস্থা এবং স্বস্তির পরিবেশ, আর আসছে বাজেটে এই জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এবং দিক নির্দেশনা আশা করছেন তারা। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। মাত্র 9 তলার একটি ভবন ধসেই লাশ 1138 জন মানুষ। ভবন ধসের ইতিহাসে সব দুর্ঘটনা ছাপিয়ে সবার উপরে বাংলাদেশের সাভারের রানা প্লাজা। উদ্ধার কাজের 20 দিন আর তারপরের 1 বছরেরও বেশি সময় বিশ্বজুড়ে বাংলাদেশের সমালোচনার ঝড়, তার সাথে যোগ হয়েছে রানা প্লাজা ধসের 5 মাস আগে তাজরিনের আগুনে 112 জনের মৃত্যু। অভিযোগ ওঠে এত মৃত্যুর দায় কারখানা মালিক এবং সরকারের পাশাপাশি ক্রেতাদেরও। তাই দেশের প্রায় 4,500 কারখানার ভবন, অগ্নি ও বিদ্যুৎ নিরাপত্তা পরিদর্শনে গড়ে ওঠে ইউরোপের 150 ক্রেতার জোট অ্যাকর্ড এবং আমেরিকার 26টি নামী ক্রেতার জোট অ্যালায়েন্স। কনফিডেন্স লেভেল বৃদ্ধি করতে হবে, সেটা হচ্ছে হলো যে একটা স্বস্তির পরিবেশ যাতে থাকে, রাজনৈতিক অস্থিরতা না থাকে। এক্সপোর্ট সেক্টরের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে রানা প্লাজা বা তাজরিনের পরে, যদি আমরা কমপ্লায়েন্ট হতে পারি এই 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা যেটা রয়েছে এক্সপোর্টে সেটা আরও বৃদ্ধি পাবে। রাজনৈতিক সংকট, যার কারণে আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের উপর সাংঘাতিক চাপ পড়েছে। সরকার যদি অবকাঠামোর উন্নয়ন করে, সুদের হার 9 থেকে 10-এর মধ্যে রাখতে পারে এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তাহলে আমি মনে করি নেক্সট 5 ইয়ার্সে আমাদের এক্সপোর্ট ডাবল হওয়া সম্ভব। তবে আশার কথা, অর্থবছরের 10 মাসে রপ্তানি আয় এখনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, কিন্তু আশঙ্কা গেল 9 মাসে অ্যাকর্ড 550 এবং অ্যালায়েন্স 508টি কারখানা ঘুরে দেখেছে। অ্যালায়েন্সের সুপারিশে 1টি কারখানা বন্ধ হলেও অ্যাকর্ডের সুপারিশে বন্ধ করে দেওয়া হয়েছে 17টি কারখানা। আর শুধু রানা প্লাজা ধসের পরেই 1,250 কারখানা বন্ধ হয়ে বেকার হয়েছে প্রায় 1 লাখ শ্রমিক। এছাড়া মার্কিন বাজারে বিশেষ সুবিধা জিএসপি বাতিলের পর তা ফিরে পাওয়ার চেষ্টা চলছে 1 বছর ধরে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করা হয়েছে, সেখানে সিগনেটরি হল সরকার, উদ্যোক্তারা, ক্রেতারা। এটা তো বাস্তবায়ন সম্পন্ন করতে হবে আপনার আগামী বছরে। দিক নির্দেশনা বাজেট বক্তৃতায় আশা করবে সবাই, যে কাজ আমরা করব বলে অঙ্গীকার করেছি, বাস্তবায়নে যদি আমরা সদিচ্ছার অভাব যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু ভাবমূর্তির সংকট আরো গভীর হবে। তাই ব্যর্থতা নয়, বিশ্বজুড়ে বাংলাদেশের সাফল্য তুলে ধরতে অর্থনৈতিক কূটনীতি জোরদার আর শুল্ক ও কোটামুক্ত সুবিধার উপর ভরসা না করে যুক্তরাষ্ট্র, ইউ, চীন, ভারত, রাশিয়া ও তুরস্কের সাথে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি করার দাবি ব্যবসায়ীদের। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।